ভ্রমণ পিপাসুদের জন্য সেরা 10টি গ্যাজেট। ভ্রমণ করার পরিকল্পনা থাকলে এই গ্যাজেটগুলি ছাড়া বের হবার চিন্তাও করবেন না। কোলাহল থেকে দূরে, সব ব্যস্ততাকে ছুটি দিয়ে, সকল যন্ত্রণাকে ভুলে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে আমাদের সবারই মন চায়। আর তাই বাক্স পেটা গুছিয়ে বেরিয়ে পড়ি ঘুরতে। ট্রেনে করে লম্বা একটা জার্নি, একদম স্বপ্নের মতো কোথাও চলে যাওয়া। নির্জন পাহাড়ের চূড়ায় তাঁবু খাটিয়ে, নদী থেকে শব্দ ধরা মাছ, বারবিকিউ করার সময় জমনি এক কাপ চা খাওয়া, আমাদের এমন সব স্বপ্নগুলো একটু হলেও পূরণ করতে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। ভ্রমণ সবসময় আমাদের প্রিয়। নাগরিক জীবনের যন্ত্রণা থেকে একটু দূরে গিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ভ্রমণই একমাত্র পথ। কিন্তু বিড়ম্বনা থেকে বাঁচার ভ্রমণেও করতে হয় নানা বিড়ম্বনায়। আর তাই আপনার ভ্রমণকে বিড়ম্বনা মুক্ত করতে প্রযুক্তি করে চলেছে একের পর এক আবিষ্কার। আজকের ভিডিওটি ভ্রমণের সময় উপকারী এবং দরকারি 10টি এমন প্রযুক্তি পণ্য নিয়ে, যেগুলোর সাথে থাকলে আপনার ভ্রমণের বিড়ম্বনা কমে যাবে, নেখানি নিশ্চিন্তে পারবেন ঘুরে আসতে। তো চলুন শুরু করা যাক। এক, পার্সোনাল অ্যালার্ম। পোর্টেবল অ্যালার্ম সবসময়ই কার্যকরী। বলা তো যায় না কখন কোন বিপদ এসে হাজির হয়। আর তাই নিরাপত্তার জন্য সাথে রাখতে পারেন এ ধরনের অ্যালার্ম। এ ধরনের পার্সোনাল অ্যালার্মে সাধারণত 130 ডেসিবেলের অ্যালার্ম লাগানো আছে, যার শব্দ অনেক দূর পর যন্ত্র শোনা যায়। ফলে কোন বিপদে কাজে আসতে পারে সাইরেনের মতো। ছোট এবং সহজে বহনযোগ্য এই অ্যালার্মটি পকেট কিংবা ব্যাকপ্যাকের ছোট কোন পকেট কিংবা পার্সে রেখে দিতে পারবেন। অ্যালার্ম বাজানোর জন্য ছোট একটি পিন টান দিলেই অ্যালার্ম বেজে উঠবে। অ্যালার্ম ছাড়াও এতে আছে 2টা ফ্ল্যাশলাইট এবং একটি লালা লেজার, যার কারণে দূর থেকে মানুষ আপনাকে দেখতে পাবে। 2, পোর্টেবল ডোর লক। বেড়াতে গিয়ে হোটেল, মোটেল কিংবা রেস্ট হাউসেই থাকে বেশিরভাগ মানুষ। আর সেখানে বরাদ্দকৃত রুমের চাবি আপনি ছাড়াও আছে হোটেল কর্তৃপক্ষের কাছে। এর বাইরে কারো কাছে চাবি আছে কিনা আপনি কি জানেন? নকল চাবি দিয়ে কিংবা তালা ভেঙে কারো প্রবেশ যদি আটকাতে চান, অথবা আপনার অনুপস্থিতিতে হোটেল কর্তৃপক্ষকেও যদি আপনার রুমের প্রবেশ থেকে বিরত রাখতে চান, তাহলে কাজে দিবে এই গ্যাজেটটি। এ ধরনের পোর্টেবল ডোর লক কিনতে পাবেন হাতের কাছে। এই ধরনের লক সম্পূর্ণ নিরাপদ। এ ধরনের লক ভেতর এবং বাইরে থেকে দরজা খুলতে দেয় না, ফলে সুরক্ষিত থাকে যা আপনি সুরক্ষিত রাখতে চাচ্ছেন। 3, ব্লুটুথ ট্র্যাকার। ছোট ছোট জিনিসগুলি আমরা হারিয়ে ফেলি অনেক সময়, নিজেই কোথাও রেখে পরে আর খুঁজে পাই না। একই ঘটনা ঘটে আমাদের মোবাইলের ক্ষেত্রেও। ভ্রমণের সময় এ ধরনের বিরল যন্ত্রণা দেয় অনেক অনেক সময়ের ফলে আমাদের ট্রেন, বাস অথবা প্লেনও মিস হয়ে যায়। এ বিড়ম্বনা থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন ব্লুটুথ ট্র্যাকার। অ্যান্ড্রয়েড ফোনের সাথে সহজে ব্যবহারযোগ্য এই গ্যাজেটটি নিঃসন্দেহে আপনার কাজে আসবে। ব্লুটুথে কাজ করা এই ডিভাইসগুলির সাধারণত রেঞ্জ হয়ে থাকে 200 মিটার। এই ধরনের গ্যাজেট ব্যবহার করে মুক্তি পেতে পারেন কিছু হারিয়ে ফেলার যন্ত্রণা থেকেও। চালু অবস্থায় কোন ব্লুটুথের সংযুক্ত ডিভাইসের থেকে 200 মিটার দূরে সরে গেলে অ্যালার্ম বাজিয়ে জানিয়ে দেবে আপনাকে। চাবি, পাসপোর্ট, মানি ব্যাগ ধরনের জিনিসগুলি নিরাপদ রাখতে ব্যবহার করতে পারেন ব্লুটুথ ট্র্যাকার। 4, বডি ওয়ালেট পার্স। হুবতযাত্রীদের এই ধরনের কোমর ওয়ালেট পড়তে দেখেছি আমরা সবাই। টাকা, পাসপোর্ট বা টিকিট নিরাপদে রাখতে ব্যবহার করা যাবে এই ধরনের ওয়ালেটগুলি। বেশিরভাগ কোমর ওয়ালেটগুলি ওয়াটারপ্রুফ হওয়ায় থাকতে পারেন নিশ্চিন্ত। বডি ডিজাইন, কোমরের শেপের সাথে মানিয়ে নেয়া, বহনের সহজযোগ্যতার কারণে এই ওয়ালেটগুলিও পেয়ে যাবেন হাতের কাছে। 5, USB পেন ড্রাইভ। পেন ড্রাইভ কি, এটা ব্যাখ্যা করার দরকার পড়ে না। পেন ড্রাইভ নিয়ে ভ্রমণে যাবেন কারণ এর প্রয়োজন হবে। ভ্রমণে গিয়ে ছবি তুলি না এমন কজন আছে? আমরা সবাই বেড়াতে গিয়ে ছবি তুলি, মোবাইলে ক্যামেরায় ধরে রাখি আনন্দের স্মৃতিগুলি। কিন্তু দেখা যায় অনেকেই স্টোরেজ সমস্যার পরেন, মেমোরিতে জায়গা না থাকায় ইচ্ছামতো ছবি তুলতে পারেন না। আবার অনেক সময় পুরনো বা অদরকারি ছবি ডিলিট করে তারপর ছবি তুলতে হয়, এতে খরচ হয় মূল্যবান সময়। তাই সাথে নিয়ে যান ব্যাকআপ স্টোরেজ হিসেবে USB পেন ড্রাইভ। তার সাথে অবশ্যই মোবাইলে কানেক্ট করার জন্য OTG কেবল নিতে ভুলবেন না। OTG ছাড়া মোবাইলে পেন ড্রাইভ কানেক্ট করা যাবে না। পেন ড্রাইভ আরও OTG পাবেন যে কোন কম্পিউটারের দোকানে। 6, পাওয়ার ব্যাংক। ধরেন লোকালয় থেকে অনেক দূরে সুন্দর একটা জায়গায় গেলেন, ক্যামেরা, মোবাইল, পেন ড্রাইভ সবই আছে, কিন্তু হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেল। যেহেতু লোকালয় থেকে দূরে আছে, সেহেতু চার্জ দেওয়ারও ব্যবস্থা নেই। এক মুহূর্তে মাটি হয়ে যেতে পারে আপনার ভ্রমণ। আর যদি ভ্রমণকে মাটি করতে না চান, তাহলে সাথে রাখতে হবে পাওয়ার ব্যাংক, যেখান থেকে যে কোন ডিভাইস চার্জ দিতে পারবেন। এটিও পেয়ে যাবেন যে কোন কম্পিউটারের দোকানে। 7, লাইফ সেভার বোতল। ভ্রমণে গেলে আমরা পানি নিয়ে যাই, কিন্তু সেটা শেষ হতেও সময় লাগে না। আগের মতোই লোকালয় থেকে দূরে কোথাও গিয়ে যদি আপনার পানি শেষ হয়ে যায়, আর আপনার যদি চরম পর্যায়ে পানি পিপাসা লেগে থাকে, এখানে আপনাকে বাঁচাতে আসবে লাইফ সেভার বোতল। এই বোতল নিজেই পানি বিশুদ্ধ করতে পারে, ৯৯% পর্যন্ত জীবাণুমুক্ত করতে পারে পানিকে। আর ব্যাকপ্যাক প্রোটেক্টর, প্রোটেক্টর নাম শুনে নিশ্চয় বুঝতে পেরে গেছেন এটার কাজ কি। স্টেইনলেস স্টিলের তৈরি এই ধরনের প্রোটেক্টরগুলি যে কোন ব্যাকপ্যাককে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে। এর মাধ্যমে আপনার ব্যাকপ্যাক থাকবে চুরি এবং ছিনতাই থেকে নিরাপদের সাথে। আপনি ইচ্ছা করলে কোন ফিক্সড জিনিসের সাথে আপনার ব্যাকপ্যাকটি আটকে রাখতে পারবেন। ব্যাগের দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন এই প্রোটেক্টরগুলি। ৯ পোর্টেবল সেফ, লোকের মতো পোর্টেবল সেফ হলো সহজে বহনযোগ্য একটি গেজেট। এর ভেতর আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলি রাখতে পারবেন সম্পূর্ণ নিরাপদে। কম্বিনেশন লোকের এই সেফ আপনি ছাড়া কেউ খুলতে পারবে না। তাছাড়া এটি সম্পূর্ণ ওয়াটার এবং ডাস্ট প্রুফ, তাই আপনার সামগ্রী থাকবে সম্পূর্ণ নিরাপদ। খোঁজ নিলেই পেয়ে যাবেন ব্যাগে র দোকানগুলোতে। ১০ অ্যান্টিথেফট টয়লেট, চুরি ছিনতাই এখন দাঁড়িয়ে চলেছে তিন দিন। ভ্রমণে গিয়ে ছিনতাইয়ের শিকার হলে সব নষ্ট, আর তাই ব্যবহার করতে হবে অ্যান্টিথেফট টয়লেট। এ ধরনের ওয়ালেটের অনন্য ডিজাইনের কারণে এগুলো কাটা সম্ভব নয়। তাছাড়া অনেক ওয়ালেটে আছে অ্যালার্ম সিস্টেম এবং জিপিএস সিস্টেম, তাই চুরি হবার বাদশিন্তাই এর ভয় নেই। ভ্রমণ ছাড়াও প্রতিদিন এই ধরনের ওয়ালেট ব্যবহার করতে পারেন। ব্যাগের দোকানগুলোতেই পাবেন এই ধরনের ওয়ালেট। ভ্রমণ করবেন অবশ্যই, তবে তার আগে নিশ্চিত হয়ে নেবেন আপনার ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব কিছু ঠিকভাবে আছে কিনা।